কখন শেষ হচ্ছে মায়া সভ্যতার বর্ষপঞ্জিকা শেষ দিনটি? মায়াদের ভবিষ্যৎবাণী কি আদৌ সত্যি হবে? এসব প্রশ্ন নিয়ে এখন তোলপাড় চলছে বিশ্বজুড়ে। অনেকেই আবার পৃথিবী ধ্বংসের দৃশ্য দেখা নিয়েছে অভিনব প্রস্তুতি, আবার কেউ কেউ বিষয়টিকে স্রেফ উড়িয়ে দিয়েছে নেহাত গুজব বলে। তবে যাই ঘটুক না কেন, মায়াদের এই বর্ষপঞ্জি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানান উত্তেজনা আর উন্মাদনা। বিস্তারিত দেখুন শাহনওয়াজ রকের রিপোর্টে। পৃথিবী টিকে থাকবে নাকি মহাপ্রলয়ের ঘূর্ণাবর্তে ধ্বংস হয়ে যাবে, এই নিয়ে পুরো বিশ্বজুড়ে চলছে জল্পনা আর কল্পনা। কারণ আর কিছুই নয়, 250 থেকে 900 খ্রিস্টাব্দে মেক্সিকো আর মধ্য আমেরিকার বিশাল অঞ্চল জুড়ে বিকাশ লাভ করা মায়া সভ্যতার খুঁজে পাওয়া বেশ কিছু নিদর্শন এবং মায়া সভ্যতার ক্যালেন্ডার। মেসো আমেরিকান লংকাস্ট নামে এই ক্যালেন্ডারের হিসাব মতে 5125 বছরের বৃত্ত শেষ হচ্ছে আজ, অর্থাৎ 21 ডিসেম্বর 2012। আজকের এই দিনের পরে কি হবে তার আর কিছুই উল্লেখ নেই এই ক্যালেন্ডারে। এই ক্যালেন্ডারের হিসাব মতে 400 বছরকে এক একটি চক্র হিসেবে গণ্য করা হয়, আর এই এক একটি চক্রকে বলা হয় বাক্তুম। এইরকম 13টি বাক্তুম শেষে রহস্যজনকভাবে গণনা বন্ধ হয়ে যায় মায়া ক্যালেন্ডারের। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ক্যালেন্ডারের 13তম বাক্তুমের শেষে বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের ঘটনা উল্লেখ করা হয় যা ইতিমধ্যেই সংঘটিত হয়েছে বিশ্বে। তাই এই ক্যালেন্ডারের পূর্বাভাসকে বিশ্বাসীদের মনে আরও বেশি পোক্ত করেছে এইসব ঘটনা, যার কারণে লাতিন আমেরিকার দেশগুলোতে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের এবং অনেকেই মায়ান সর্পদেবতার কাছে করছেন প্রার্থনা যেন তিনি পৃথিবীকে রক্ষা করেন। অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব ধ্বংস হওয়ার দৃশ্য দেখার জন্যে। তবে এইসবের কিছুই ঘটবে না বলে ব্যাপারটিকে নিচক ফাঁফানো ঘটনা বলে উড়িয়ে দিয়েছে মহাকাশ সংস্থা নাসা। শাহনওয়াজ রকি, NTV News, London.